তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টিপস প্রো বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নিজের নামে রিংটোন সেট করে নিতে পারেন। তো এটি কিন্তু একদম মিথ্যা কথা নয়, এটি কিন্তু আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে? না, এর জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে কী করতে হবে, না দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে একটা নাম চলে এসছে, মাই নেম রিংটোন মেকার। এই অ্যাপটি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এটি সার্চ করে আপনাদেরকে এটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর এটিকে কী করতে হবে, না এটিকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন। তো এখানে কী করবেন, এখানে কন্টিনিউ যে আছে এই কন্টিনিউয়ে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে একটু এগুলো সব সেট হচ্ছে। সেট হওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের নিজের নামের রিংটোন বানানোর জন্য দেখতে পাবেন যে এখানে মাই নেম রিংটোন আছে। এই মাই নেম রিংটোনে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, না দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট রিংটোন আছে, এই ক্রিয়েট রিংটোনে ক্লিক করবেন। তো তারপর কী করবেন, না দেখতে পাবেন যে একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর এই ধরনের একটা পেজ দেখা যাবে। তো আবার কিন্তু আপনারা ক্রিয়েট রিংটোনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কী করবেন, না ক্লিক করার পর দেখতে পাবেন যে ইওর নেম। তো আপনি কিন্তু এখানে কী লিখবেন, না আপনার নামের যে রিংটোনটা সেটি কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তার মানে এখানে লিখবেন যে আপনি যে নামের রিংটোন বানাতে চাইছেন। তো আমি লিখে দিচ্ছি আমার নামে, দেখুন। আপনি কিন্তু বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতে, সেটা আপনার ব্যাপার। তো আপনি যদি ইংরেজিতে শুনতে চান তাহলে ইংরেজিতে লিখবেন, আবার বাংলাতে শুনতে চান তাহলে বাংলাতে লিখবেন। আমি যেহেতু বাংলাতে শুনতে চাইবো তাই আমি বাংলাতে লিখে দিচ্ছি। তো দেখুন আমি লিখছি, তন্ময় আপনার ফোন এসেছে। তো দেখতে পাচ্ছেন যে আমি তন্ময় আপনার ফোন এসেছে লিখে দিলাম। তো এটি লেখার পর আমাদের কী করতে হবে, না আমাদের এটি কিন্তু আমরা এবার শুনবো। তো শোনার জন্য আপনাদেরকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন যে শোনার জন্য আমি আপনাদেরকে এটা কেমন শুনতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, তন্ময় আপনার ফোন এসেছে, তন্ময় আপনার ফোন এসেছে। তারপর কী করবেন, না তারপর আপনারা এখানে সেভ আছে দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে ক্লিক করবেন। তো সেভ অপশানে ক্লিক করার পর অ্যালাউ করবেন। অ্যালাউ দেওয়ার পর রিংটোন নেম আপনারা যে কোনো একটা নাম দিয়ে এটাকে সেভ করে নেবেন। তো আমি একটা নাম দিয়ে সেভ করে নিলাম। তো এটা কিন্তু সেভ হয়ে গেল। এবং আপনি এটাতে আপনার মিউজিক অ্যাপে বা আপনার ফোন মেমোরিতে বা ফাইলে কিন্তু আপনি এটিকে পেয়ে যাবেন এবং এটিকে রিংটোন হিসাবে সেট করে নিতে পারেন। তারপর আমি এবার ইংরেজিতে দিয়ে দেখাবো। তো ইংরেজিতে কীভাবে হয়, না দেখুন দেখুন আমি লিখছি, তন্ময় প্লিজ স্পিক আপ দ্য ফোন। তো এটি কিরকম শুনতে হয় আমি আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। তো দেখুন, তন্ময় প্লিজ স্পিক আপ দ্য ফোন, তন্ময় প্লিজ স্পিক আপ দ্য ফোন, তন্ময় প্লিজ স্পিক আপ দ্য ফোন। তো দেখতে পাচ্ছেন যে এরকম একটা নিজের নামে রিংটোন কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। তো তারপর কী করতে হবে, এটি সেভ করার জন্য আবার সেম প্রসেস, সেভ অপশানে ক্লিক করবেন, তারপর একটি নাম দেবেন, তারপর এটিকে সেভ করে নেবেন। সেভ করার পর কী হবে, না এটি আপনাদের ফাইলে চলে যাবে। সেখান থেকে গিয়ে কিন্তু আপনি সেট রিংটোন করে আপনি কিন্তু আপনার ফোনের রিংটোনটা আপনার নামে রিংটোন সেট করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।